আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জেলান আপনাদের মাঝে। বন্ধুরা, সবসময় আমরা জানি ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের মনিটাইজেশন অন করে এবং অ্যাডসেন্স থেকে আমাদের ইনকাম করতে হয়। এটা বেসিক্যালি সবাই জানে। এবং সবচেয়ে বড় কথা হলো, যত অ্যাড হবে আমাদের ভিডিওতে তত আমাদের ইনকাম হবে। এখন যত অ্যাড হবে তত ইনকাম হবে, এটা মনে করে অনেকজনই কিন্তু বেশি করে অ্যাড দেয় তাদের ভিডিওতে, সেটাকে মিডরোল অ্যাড বলে। এবং এটা ইউটিউবে আপডেট দিয়েই একটা সিস্টেম বানিয়ে রেখেছে যে আপনি চাইলে আপনার একটা ভিডিওতে মিনিমাম 20-30টা অ্যাড দিতে পারবেন। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আপনি চাইলে মিডরোল অ্যাডস সেট আপ করতে পারেন আপনার ভিডিওতে। এবং এটা কীভাবে, হয়তো বা অনেকজনে জানে না। আজকে এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এই কারণে, জাস্ট আমার একটা চ্যানেল আছে মনিটাইজেশন অন করা, সেখানে আমি একটা ভিডিওতে মিডরোল অ্যাডস ব্যবহার করেছিলাম এবং খুব সুন্দরভাবে আমি একটাকে শো আপ করেছি এবং ইজিলিভাবে, এবং ওইখান থেকে ভালো একটা ইনকামও আমার জেনারেট হয়েছে। কিন্তু সেটা কিন্তু আপনাকে সেট করতে হবে। এখন কীভাবে করবেন সেটা আজকে ভিডিওতে আমি শেয়ার করব। যাদের অলরেডি চ্যানেল মনিটাইজেশন অন করা আছে তারাই ভিডিওটা দেখতে পারেন, আর যাদের নাই তারাও দেখেন, কেননা আপনার একসময় হবে ইনশাল্লাহ, তখন এরকম মিডরোলস অ্যাড আপনি অ্যাড করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওতে। যত অ্যাড পাবেন তত কিন্তু আপনি ইনকামটা হবে। এই জন্য আজকে ভিডিওটা আপনারা দেখবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, যারা পুরান আছে তারা তো অলরেডি জানেনই। এবং এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জুয়েলপুরো ভিডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এখন কথা বলবো না, চলুন আমি স্ক্রিনে চলে আসছি, সেখানে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে মিডল অ্যাডস অ্যাড করবেন আপনার ইউটিউব ভিডিওতে। চলুন শুরু করি। আমি স্ক্রিনে চলে আসলাম। আশা করি আপনি যে ভিডিওতে আপনার প্রপারলিভাবে মিডরোল অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওতে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। আর আপনাদেরকে জানা উচিত যে ভিডিওটাতে আপনি বেশি করে অ্যাড দিবেন সেই ভিডিওটা কিন্তু ভিউ বেশি হতে হবে, নাহলে কিন্তু আপনি সেইখানে অ্যাড ভালো মতন দিতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাই ভিডিওতে জাস্ট 10 মিনিট 8 মিনিটের ভিডিও হলে কিন্তু আমরা অ্যাড বসাতে পারি ভালো মতন, না এটা তো আছে। তারপর আপনি বেশি ভিডিওতে আপনার অ্যাড বসাতে হবে, তারা মিডরোল অ্যাডটি দেবে। আমি অন্য চ্যানেল দিয়ে আমি অ্যাড বসায় দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আমার চ্যানেল মনিটাইজেশন অন করা আছে। সেখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমি চুজ করেছি, সেটা হলো 18,595 মতন আছে। এবং এটা হয়েছে কিভাবে, এটা জাস্ট অনেক আগের চ্যানেল এই জন্য। এবং দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন অনটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওর মনিটাইজেশনের যে অ্যাড মিডরোল অ্যাড আছে সেটা কিন্তু এখানে প্লে হয়ে গেল। এখন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ মিডরোল অ্যাড, এখানে ক্লিক করবেন। এখানে অনেক কিছু আছে আপনাদেরকে অবশ্যই জানা দরকার, নাহলে বুঝবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ একটা অ্যাড শো করাইনি আমি, এই জন্য হয়নি। এখানে যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেক, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্রেকের টাইমটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনারা কতক্ষণ পরপর অ্যাডটি বসাবেন এটা আপনাদের অবশ্যই জানা দরকার, কেননা আপনার ফার্স্টে থেকে যদি অ্যাড বসান তাহলে কিন্তু সমস্যা হতে পারে, যেহেতু অ্যাডের ব্যাপার স্যাপার আছে এটা বুঝিয়ে নিতে হবে। আপনাদেরকে যা করতে হবে, আপনি 10 সেকেন্ড পর পর, হ্যাঁ 10 সেকেন্ড পর পর একটা করে অ্যাড বসাবেন। মিডরোলের অ্যাডের সিস্টেমটা এরকম, এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্রেক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা অ্যাড কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটা অ্যাড এখানে হয়ে গেছে। আমার অলরেডি একটা অ্যাড সেট করা ছিল, কিন্তু এখন আমি একটা অ্যাড শো মানে অ্যাড করলাম। এখন আমি হতে পারে 30-20 সেকেন্ড অথবা আমি 30 সেকেন্ডে দিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার একটা অ্যাড ব্রেক এখানে বসাই দিলাম। দেখেন এই তিনটা অ্যাড অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি চাই তাহলে আমি আটটু পর পর কিন্তু করতে পারি, কিন্তু আপনারা বেশি অ্যাড এখানে শো করবেন না। হ্যাঁ, এই দেখেন আমি একটা অ্যাড ব্যাক এখানে দিয়ে দিব। দেখেন কয়টা অ্যাড এখানে বসানো হচ্ছে, স্কেকেবল অ্যাড এখানে কিন্তু দেওয়া আছে। দেখেন প্লেস অটোমেটিকলি, হ্যাঁ এটা অটোমেটিকলি দিলে আমার অটোমেটিকলি তারা অ্যাড করে দেবে যেখানে যেখানে তাদের দরকার। কিন্তু আমি চাচ্ছি আমার পুরো ভিডিওতে অ্যাড থাকবে মিডরোল অ্যাড, এই জন্য আমি 10 মিনিট পর পর আমি অ্যাডটি বসাই দিতেছি। দেখেন এটা এখানে আবার একটা অ্যাড বসাই দেব। এভাবে মূলত আপনারা চাইলে, আর হ্যাঁ আপনার একটু দেরি করেও অ্যাড বসাতে পারেন, কারণ সাথে সাথে অ্যাড বসালে অনেক সময় অ্যাড আসলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার, যারা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু হতে পারে অ্যাডের জন্য বিরক্ত হতে পারে, আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতে পারে। এই জন্য অ্যাড বসাবেন একটু লেট করে, কিন্তু 10 সেকেন্ড পর পর এটা বেস্ট এই অপশনের জন্য। দেখেন আমি অ্যাড এখানে অনেক অ্যাড বসাচ্ছি, যত অ্যাড বসাবেন তত কিন্তু ইউটিউব থেকে ইনকাম পাবেন, এটা সবাই জানেন। অ্যাডের উপরে কিন্তু আপনাদেরকে ইনকামটা দেয়। হ্যাঁ, দেখেন আমি
যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় জুয়েল শো বিডি ইউটিউব চ্যানেল, এটা আপনি সাবস্ক্রাইব করার পরে এই যে এই ভিডিওটা দেখবেন ক্লিপ ক্ল্যাপসের, এই ভিডিওটা দেখলে দেখতে পারবেন যে কতটি অ্যাড এখানে চলে আসলো। আমি যদি দেখতে পারবো না যেহেতু আমার এই জিমেলে এটা অ্যাড করা আছে, এই জন্য আপনাদেরকে দেখালাম। এবার মূলত আপনাদেরকে মিডরোল অ্যাড বসাতে হবে, আর যত অ্যাড বসাবেন তত কিন্তু ইনকাম। কিন্তু সাবধান, অবশ্যই অ্যাড অল্প বসালে বেটার হয় আপনার জন্য, এবং আপনার ভিডিওটা দেখেও তারা কিন্তু অ্যাড বসাবে। এইভাবে আপনার মিডরোল অ্যাডটি বসালে, অ্যাড ব্রেকটি বসালে আপনার জন্য বেটার হয়, ইনকাম তারও দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু ছিল যে কীভাবে আপনি মিডরোল অ্যাড বসাবেন আপনার ইউটিউব ভিডিওতে। আশা করি আপনি বুঝাতে পারছি, যাদেরকে চ্যানেল মনিটাইজেশন অন করা আছে তারা কিন্তু এই অ্যাডটি বসাতে পারবেন, যাদের মনিটাইজেশন অন করা নাই তারা কিন্তু এই অ্যাডটি বসাতে পারবেন না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিপস অ্যান্ড নিপস, নতুন কোনো আপডেট নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।